ওষুধ ও কসমেটিক আইন 2023 মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এখানে, এই কারণে হলো 1 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। বুঝতে পেরেছেন আপনি? আপনি এটা কার নামে দিয়েছেন মামলাটা? মঞ্জুরুল ইসলাম। আপনি বুঝতে পেরেছেন? তো এই কী করতে হবে? এইটা মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানের ভিতরে রাখা যাবে? আলাদাভাবে কোথায় রাখতে হবে? আলাদা বক্সে। আপনার সেই বক্স আছে, সেই বক্সে আপনি রাখেন নাই, রেখেছেন কোথায়? দোকানের ভিতরে। এটা তো অপরাধ, তাই না? এটা অপরাধ। আর একটা বিষয় হচ্ছে যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধরেন 30 জুনে মেয়াদ শেষ হবে, সেটা আপনি কখন কবে সরাবেন ব্যাগ থেকে? মিনিমাম এক মাস। মানে তার মানে 1 জুন আপনি ওটা ব্যাগ থেকে সরাবেন, সরিয়ে আলাদা করে রাখবেন। আপনার এখানে যে মেয়াদোত্তীর্ণ ওষুধটা পাওয়া গেছে সেটা এক্সপায়ার করছে কবে? দুই মাস ওভার হয়ে গেছে। এটা একটা বড় ধরনের অপরাধ। এখান থেকে যে কোনো ভাবে এই ওষুধটা গ্রাহকের কাছে চলে গেলে গ্রাহকের কি মৃত্যু পর্যন্ত ঘটার সম্ভাবনা আছে, যদি চলে যায় ভুলে। অনেকেই খেয়াল করবে না, একজন রেখেছে দোকানের ভিতরে আরেকজন বিক্রি করে দিচ্ছে, হতে পারে না এরকম? তো এই জিনিসগুলো করা যাবে না। এগুলো আপনাদের লাইসেন্সের শর্তের মধ্যে বলা আছে, এগুলো কিন্তু লাইসেন্সের শর্ত ভঙ্গেরও কারণ। আমরা যদি চাই, সুপারিশ করি, তাহলে লাইসেন্স বাতিল হতে পারে। কথা বোঝা গেছে? আমরা লাইসেন্স বাতিল পর্যায়ে গেলাম না, আমি আপনাদেরকে এই আইন আমলে নিয়ে কারাদণ্ডও দিলাম না, 50,000 টাকা জরিমানার কথা বলা আছে, আমি আপনাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। 10,000 টাকা অর্থদণ্ড আপনি মোবাইল কোর্টে নগদ আদায় করবেন, এবং ভবিষ্যতে যে এই ধরনের যে আপনাদের অসচেতনতার কারণে এটা হয়েছে বা এই ধরনের কর্মকাণ্ড যে করেছেন, এটা করবেন না, সেই বিষয়ে আপনারা কথা বলে গেছে। ধন্যবাদ স্যার।